আসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি যুবুর। হে দুনিয়ার সাধারণ মানুষ, তোমরা আলেম ওলামাকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে, জ্ঞানী গুণীর কাছে। জ্ঞানী গুণীকে জিজ্ঞাসা করো, প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো। জি জনাব আব্দুরাজাক সাহেব, আমার একটা সন্তান হয়েছে, আকিকা দিতে চাই, একটু বিধানটা বলেন তো জনাব। জি হ্যাঁ, জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হবে। আকিকার পশুর দাঁতের কোনো শর্ত নেই, নামটা সপ্তম দিনে রাখতে হবে, আকিকা সপ্তম দিনে দিতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে সপ্তম দিনে, চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, এই হল বিধান দলিল। এই যে আল্লাহ রাসূল বলেছেন আবু দাউদ নাসাঈ সহিহ হাদিস। জি জনাব আহমদ, একটা জিজ্ঞাসা, কি বলেন? আমার একটা সন্তান জন্ম নিয়েছে, আকিকা দিতে চাচ্ছি, দেন কিভাবে দিব? আরে দেন না, সাত দিনে দিলেও হবে, চোদ্দ দিনে দিলেও হবে, একুশ দিনে দিলেও হবে, জীবনে একদিন দিলেই হবে, দিলেই তো হল। জি প্রমাণ? আরে বুজুর্গানে দিন বলেছে, আমি সেই কথা বলছি না। আজকে মঙ্গলবার, মধ্যে একদিন বুধবার থাকলো, বৃহস্পতির দিন বিকাল তিনটার সময়তে আপনার সাথে আমি সাক্ষাৎ করব। মুখে যা বলেছেন তা আরবি পেশ করবেন, নিচে বাংলা অনুবাদ করবেন, নিচে লিখে দেবেন আবু দাউদ তিরমিজি নাসাই হাদিস সহি। কথার উনিশ বিশ হয় না, জানো আল্লাহ বলেছেন জানা মানুষের কাছে জানো, প্রমাণ সহকারে জানো। আমি আপনাকে জানা মানুষ মনে করে জানতে এসেছি, প্রমাণ দিতেই হবে, নইলে উমার যেমন আটকে দিতে বলেছেন, আয়েশা যেমন মানুষকে আটকে দিয়েছেন, আপনাকেও আটকে দেওয়া হবে। উমার রাজিয়াল্লাহ তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা আটানব্বই জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকার কোনো সুযোগ পেত না। এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জালজৈব হাদিস আছে মানুষের বানানো, আমার বাসাতে আছে দশ হাজার। কতটি? দশ হাজার। আমি দেখতে চাইলে দশ হাজার দেখাতে পারবো, এক টানা মানুষের বানানো। তার মধ্যে দুই একটা আপনাকে বলে আমাদের একটু পরিচয় দিই। যেমন আদম আলাইহিসসালাম ভারতে জন্মগ্রহণ করে হজ করতে গেছেন ষাট হাজার বার। কতবার? ষাট হাজার বার। তাহলে বছরে একবার যদি হজ হয়, তাহলে আদম আলাইহিসসালামের বয়স কত বছর হল? ষাট হাজার বছর। যদি তোমাদেরকে এবার, আগে মানুষ যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদের একটা কথা শোনাই, যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা হলো হুবুল ওয়াতান মিলাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই হাদিসটা মানুষের বানানো, অথচ বোর্ডে ঢাকা বোর্ডে লিখা হয়, মানুষ মুখস্থ করে, তাকে লিখে পরীক্ষায় তার রেজাল্ট হয়, তার উত্তর পায়, তার নাম্বার পায়, আজীব দুনিয়া। এই এই শিক্ষা জগৎ দেখে আমার মনে হয়, এই বক্তৃতার জগৎ দেখে আমার মনে হয় যে এই হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। আমাদের গ্রামে, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ, আমাদের চাচা চাচা চাচারা পুঁথির বই পড়ত, পুঁথির বই। পুঁথির বইয়ে কি লেখা থাকতো? যেমন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো হলো পুঁথির বইয়ের কথা, মানে কোনো কথাই নয়, একেবারে একেবারেই মিথ্যা কথা। ছয় মাসের রাস্তা কতদিনে গেল? ছয় দিনে। আর ঘোড়ায় চড়ে কিভাবে গেল? পায়ে হেঁটে গেল, একেবারে উল্টা কথা নয়। অথচ বইয়ে লেখা আছে। বক্তার একটা বক্তৃতা বলি, এখন যেটা এখন শুনে আসছিলাম, ওই যে একজন বক্তা বক্তৃতা দিচ্ছে,
তো জিকির করতে করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সব পাপ ক্ষমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা আল্লাহর নবীর নাম মুহাম্মদ, ওইটা বললে পাপ ক্ষমা হবে কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সাক্ষীর সময় বলতে হবে, সাক্ষ্য দেন জি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। কোথাও মুহাম্মাদের নামে দুনিয়াতে জিকির পাবেন না, জিকির পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ দেখেন মুহাম্মদ নাম নাই। জিকির পাবেন আল্লাহু আকবার, এ দেখেন মুহাম্মদের নাম নাই। জিকির পাবেন লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জিকির পাবেন সুবহানাল্লাহিল আযীম, জিকির পাবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর এখন একটুক আগের বক্তৃতার একটা কথা শুনলাম, এ রাস্তায় শুনছিলাম তো বলছে, এখন একটা চলন্ত বক্তব্যের একটা কথা শোনাই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন সেই মহিলা 49 বছর পরে কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কই আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? এ দেখেন বক্তব্য, অবাক, আপনি অবাক হবেন। শুকরিয়া। এবার একটু আমাদের পরিচয় দিই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, বাল্লেগু আননি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার সামনে একজন বাম হাতে পানি পান করছে, আপনি কি করবেন? ওকে বলেন যে ভাই মনে কিছু নিয়েন না, ডান হাতে খান, বাম হাতে শয়তান খাই। আপনাকে ধমকাতে পারে এই কথা ঠিক, তবে আপনার ফাঁসিও হবে না সুলিও হবে না। ডান হাতে কে খায়? শয়তান খায়। বাম হাতে কে খায়? শয়তান খায়। বাম হাত দিয়ে মানুষ কি করে? পানি খরচ করে। এই লোকটা যে লোকটা এখনই বাম হাতে চা খেলো, ওই লোকটার পাশে এখন ময়লাযুক্ত খারাপ তেনা পড়ে আছে নেকড়া, তখন ও কোন হাত দিয়ে ধরবে? বাম হাত ধরবে। এত বোকা মানুষ, ওর মাথাতে সম্পূর্ণ গোবর ঢেকে আছে, যে তুমি যে এখনই ময়লাযুক্ত নেকড়া খান এ হাতে ধরছ, তো এ হাতে তুমি চা খেলে কেন? তোমার কি মানবতা নাই? তোমার কি ইতস্তবোধ নাই? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদার বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী গরু ছাগল কুকুর শৃগাল এমনিতে বেঁচে আছে, এসেছে কদিন পরে দুনিয়াতে চলে যাবে, খাই পায়খানা করে দিন কাটাই, তার কোনো হিতাহিত জ্ঞান, তার কোনো মানবতা নেই, তার কোনো বোধগম্য নেই, তার কোনো বোধোদয় নেই। পৃথিবীর মানুষ বললে গান্নি ওলা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এক দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে হাজার হাজার বছর আগেকার কাহিনী, যেটা সত্য কাহিনী হতে হবে। যেমন একটা কাহিনী কয়েক হাজার বছর আগেকার শোনাই, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, ফজাদা ফিয়াকার হিজাররা যখন জমি চাষ শুরু করেছে তখন দেখছে জমিতে একটা স্বর্ণের পাতিল, তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাবা কামিন ইস্তারে তো মিনকাল আর্দ অলমাপ্তা
আপনি আপনার স্বর্ণের পাতিলটা নেন, আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমি ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল আমি নেব না। এখন তখন দুইজন মিলে বিচারকের কাছে গেছে, ঘটনা এই, ওনার কাছে আমি জমি বিক্রি করেছি, উনি আমার কাছে স্বর্ণের পাতিল নিয়ে এসেছে, আমি ওটা নেব না, কেননা আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি কোনো খাস করিনি। আর এ বলছে আমি জমি কিনে নিয়েছি, পাতিল কিনে নিয়ে, আমি এটা নিব না। তখন দুইজন মিলে বিচারকের কাছে গেল, বিচারক বলছে যে ছেলে মেয়ে আছে? জি আছে। আচ্ছা ঠিক আছে, দুইজনের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও, আর এখান থেকে কিছু খরচ করতে দাও, আর কিছু দান করে দাও। এটা হলো মীমাংসা, হাদিস বুখারী মুসলিম, এটা হলো বানী ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বানী ইসরায়েলের কাহিনী বলো, আলে বলো বা তোমরা, তবে মিথ্যা বলো না। এবার তিন নম্বর বাক্য, অমন কিতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবা মাকাউমিদানান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, টুপি যত উঁচাই হোক না কেন, রক্ষা হবে না। আবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, আবার বলি, এক পৃথিবীর আলেম ওলামা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথার কথা, কোরআন মাজিদের শেষে লম্বা একটা দোয়া লিখা আছে, লিখা আছে দোয়াও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া, তা আমি 32 বছর থেকে বলছি এটা মানুষের বানানো। তো এখন এটা যদি কেউ বলে, কেউ যদি লিখে, তাহলে তার জাহান্নাম, তাকে রক্ষা করতে কেউ পারবে না পৃথিবীতে, সে যত বড়ই হুজুর হোক না কেন, তার জুব্বা যত বড়ই হোক, তার আলখাল্লা যত বড়ই হোক, তার টুপি যত বড়ই হোক, পাগড়ি 22 হাত কেন, 50 হাত হলে রক্ষা হবে না। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেমন আমি কোনোদিন মানুষকে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনোদিন পড়তে বলিনি, কেউ যদি বিদাত, আমি বলছি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন মানুষকে দুরুদ পড়ার নামে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্যরা পড়তে বলিনি, কেউ যদি বলে বালাকাল্লোলা বিখামালিহি কাসাফাদ্দ জাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, বলেন আমি আপনাদের নিষেধ করি না, উনি বলতে বলুক, আমি তাকেও নিষেধ করিনি, আমি আপনাদের এটা তুলে দিতেও আসিনি, আমি বলছি এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে, যে বলছে যারা বলছে সবার ফলাফল জাহান্নাম, এইটা আমি বলতে পারি। দেখুন আপনি প্রমাণ করেন, কালকে জিজ্ঞাসা করেন মাওলানা সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, খুব সম্মান সহকারে আপনাকে বেতন দিই, খেতে দিই, তো এই যে দুরুদটা, এই দুরুদটা কোন হাদিসে আছে, কত নম্বর হাদিস, হাদিসটা ঠিক কি বেঠিক, দয়া করে জানাবেন, আজকে বুধবার সামনে শনিবারে জানাবেন, বলা যাবে না, বলা কি অপরাধ হবে, বলেই দেখেন কি হয়, প্রথম অবস্থা আপনি পাবেন, কেন জানি খালি কেমন কেমন করে, আপনাকে আমি আনছান আনছান করার জন্য বলিনি, আরে বুজুর্গানের দিন বলছেন, আমি সে কথা বলছি না, আমাদের পীর সাহেব বল, আমি ও সে কথা বলছি না, আমি আমি বলছি কোন হাদিসে আছে, হাদিস ঠিক কি বেঠিক আমাকে দয়া করে জানাবেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, বলা যাবে না, জি এই পর্যন্ত বলে রেখে দিলাম আপনাদের জন্য আর জনগণের জন্য, মাওলানা সাহেবের জন্য। মাওলানা সাহেবের ব্যাপারে আর একটা কথা বলে আলোচনা শেষ, এই অংশে শেষ করছে। আল্লাহ নবী বলছেন জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন মেরাজে কথা বলার জন্য, তা আমি দেখলাম অনেক লোক টুকরা জো সব বেকার জমিদার নারা, যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে,
ওরা মানুষ, দেখছি একবারে ঠোঁট এবং জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, অবস্থা খুব কঠিন। তা আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাওলায়, জিব্রাইল এরা কারা, কাদের এরকম অবস্থায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কি দুর্ঘটনা। তখন জিব্রাইল বলছেন, হাওলায় খুতবাও মিন উম্মতে, এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতে। হাদিস সহি, হুজুরকে এটা বের করতে হবে, আমি হয়ে যেই হই, হাদিস সহি। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? উপদেশ বইয়ে বিদ্যাই জাতির ত্রুটি, বিদ্যাই ত্রুটি জাতির ধ্বংস, ওতে হাদিসটা দেওয়া আছে। ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ একটা আলোচনা আছে, তাতে হাদিসটা দেওয়া আছে। আমি জাতির শুধু মুখে উপকার করতে চাইনি, মুখে কলমে মিডিয়ায় জাতির উপকার করতে চেয়েছি। মুখে বলছি, মিডিয়া আছে সামনে, কলম আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নয়। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, আমি চুয়াডাঙ্গা জেলা বলে বলছি না, পৃথিবীর যেখানেই হোক না, যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশ যেখানেই হোক না কেন, যারা চেষ্টা করছে তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি যে একদিন, ধরেন আজকে, আজকে যে কথা বলবো, শিরক নিয়ে এই কথা, ও নিজে ওর বংশে কেউ, ওর জাতিতে কেউ একটা না এভাবে কোরআন হাদিস দিয়ে বলেছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর বক্তব্য দিব না। আমি এদেশের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে আমি আগে, অন্যরা আমার সাথে পরে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আর জাতিকে আমি কোনোদিন কেসটা কাহিনী শোনাইনি। জাতির কাছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেসটা কাহিনী বলিনি, 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য বলিনি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাঝহাব মানা যাবে কি না, তখন আমি বলেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন, না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি, আপনি এখন মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে খাটো করতে কোনো সময় রাজি নই। সরকার নিয়ে আমি কোনোদিন বক্তব্য দিই না, ওই আমি পাতাই পড়ি না, ওই পাতাই পড়ি না, উনি আমার কোনো হিসাব নিকাশি নেই। সম্মানিত দিদি ভাই বোন, আজকের আলোচনা শিরক, শিরক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মর্মে আমার দিদি বোন যারা আছেন তাদেরকে আমি বসার জন্য অনুরোধ করছি, কথা বলতে নিষেধ করছি, মুখ বন্ধ করেন, কথা বলছো কেন, মুখ বন্ধ করো, ঢং ঢং করে এসেছো কথা বলতে বলতে, আবার ঢং ঢং করে চলে যাবো কথা বলতে বলতে, তোমার একটু শরম হয় না, তোমার একটু হায়া হয় না, তোমার একটু লজ্জা হয় না, তোমার একটা ইতস্তবোধ হয় না, তোমার মাথায় কাপড় নেই কেন, তুমি ক্লাস টেনে পড়ো, তোমার মা নাই নাকি, তোমার বাপ নাই, কেন এসেছো এখানে? আপনি কি মনে করছেন মেয়েটা হিন্দুর মেয়ে? জি না। আপনি কি মনে করছেন ওটা ইহুদির মেয়ে? জি না। আপনি কি মনে করছেন ওটা খ্রিস্টানের মেয়ে ও মুসলমানেরই মেয়ে? তো এরকম কেন, ওর বাপ নাই সেজন্য? বাপ মানে তো ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশাল সাবাব, এই যুবক দল, মানুষ তাতে মেন কুমুল বাপ ফালিয়াতা, যাবার যার ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে, চোখ যেভাবে ঘুরে বউ সেইভাবে চলে, তার নাম ক্ষমতা।